দর্শক এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড 19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকে পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক আজকে আমাদের স্টুডিওতে অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেশিয়া অ্যান্ড অ্যানালজেসিয়া ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ডাক্তার দেবব্রত বণিক, এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেড অফ কার্ডিওলজি প্রফেসর ডাক্তার আব্দুল ওয়াদুদ ভুঁইয়াও আমাদের সাথে থাকবেন। এছাড়াও থাকবেন আইইডিসিআর অ্যাডভাইজার ডাক্তার মুস্তাক হোসেন। অনুষ্ঠানের শুরুতেই ডাক্তার দর্শক আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো যে করোনা সংক্রমণের বর্তমান অবস্থা। আমাদের চারপাশের পরিবেশ কিন্তু বলেই দেয় যে আসলে এখন কি কোন দিকে যাচ্ছে, অর্থাৎ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা না মেনে চলা এসবই আজকে আলোচনার বিষয়বস্তু। দেবব্রত বণিক আপনাকে প্রথমেই আপনার কাছে আসব। আপনি নিশ্চয়ই এই আপনার অফিস থেকে আমাদের অফিস পর্যন্ত আসতে গিয়েও দেখেছেন যানজট, মানুষের ঢল রাস্তায় কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই যে মানুষের ঢল থাকাটা আসলে স্বাভাবিক একটি বিষয়, মানুষ জীবন জীবিকার তাগিদেই বের হতে হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে চলার কিন্তু এক ধরনের টেন্ডেন্সি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে স্বাস্থ্যবিধি না মেনে চলা বা এই যে সার্বিক অবস্থা এখনকার, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ এনটিভিকে। আমি তো রাস্তায়, আমার বাসা ঢাকা কলেজের পাশেই, আমি ওই ঢাকা কলেজের পাশ দিয়ে বঙ্গবন্ধুতে আসতেই যে পরিস্থিতি শুরু, গাড়ি দিয়ে আসার পরে মানুষের যে ডিস্টেন্স, কথা বলা, পুরো ভিড় যে জায়গাটা, এবং এখন এনটিভিতে আসা পর্যন্ত শাহবাগ থেকে, আমি 95% মানুষের স্বাস্থ্যবিধি মানছে না। আমি এর মাঝখানে দুজন সবচেয়ে আমাদের যারা সবচেয়ে এফেক্টেড হয়েছে, ডাক্তারের মৃত্যুবরণের রেট মানে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের সবচেয়ে বেশি, বাংলাদেশে ডাক্তারদের মৃত্যুবরণ রেট হলো সবচেয়ে বেশি। তো তুলনামূলকভাবে যে পরিমাণ 3,000-এর মধ্যে 100 জনের উপরে ডাক্তারই মারা গেছেন সেই চিকিৎসা করতে গিয়ে, এবং এরপরে অ্যাফেক্টেডের দিক দিয়ে হলেও সবচেয়ে বেশি হলো আমাদের পুলিশ বাহিনী। আমি দুইটা পুলিশ বাহিনীর ব্যায়ামকেও লক্ষ্য করলাম, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন তাদেরও লক্ষ্য করলাম, যে দেখলাম যে তাদেরও মাস্কটা, যে যারা পরা আছেন কিছু মাস্ক সেটা ঠিক মতো পরা নেই, ড্রাইভার যে গাড়ি চালাচ্ছেন তার মাস্ক পরা নেই। অর্থাৎ হলো আমাদের জেনারেল পিপল থেকে ধরে যারা আমাদের নীতি নির্ধারণের সবাই আছেন, এদের ভিতরে কী কেন কীভাবে এই জিনিসটা যে আসলো, সারা পৃথিবীর খবর দেখার পরও যে আমাদের স্বাস্থ্যবিধি না মানার যে একটা টেন্ডেন্সি চলে আসলো, সেটা কী কারণে আসলো আমরা বুঝতেছি না। আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে, আমাদের যে অ্যাডভাইজার কমিটি আছে, আমাদের যারা পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের যদি তুলনামূলকভাবে দেখি, তাহলে আমাদের কোনো মতেই সংক্রমণের হার কমে নাই, আমাদের টেস্টের পরিমাণ কমছে, রুগী যদি আমাদের বা অনেকেই বলতে চেষ্টা করছে হসপিটালে রুগী আসতেছে না, কিন্তু হসপিটালে রুগী আসার না আসার কারণ হলো এটা অনেকগুলি ফ্যাক্টর এখানে কাজ করতেছে, হসপিটালে রুগী আসার না আসার কারণে মনে করতেছে একটা যেটা আমাদের হলো 80% হসপিটালে কেন রুগী আসছে না বা কারা আসতেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বড় করে কথা বলবো আপনার সাথে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমি যাবো ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভুঁইয়া আপনার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে প্রেশার, ডায়াবেটিক্স কিংবা হার্টের রোগী যারা, তারা যদি কোভিডে আক্রান্ত হয় তাদের জন্য কিছু বলার আছে কি না, বা যারা একটু সেন্সিটিভ রোগী এইসব রোগে তারা কোভিড থেকে নিজেদের দূরে রাখার জন্য আসলে কি করতে পারে? আরে ধন্যবাদ আপনাকে, তবে শুরুতে আপনাকে একটু ঠিক করে নিই, আমার নামটা হচ্ছে মোহাম্মদ না ভুঁইয়াও না আব্দুল বাদুদ চৌধুরী, দয়া করে ওটা খেয়াল করবেন। জি আচ্ছা, এখন মূল প্রশ্নে আসি যে আসলে যারা প্রেশার বা ডায়াবেটিসের রুগী আছে কিংবা অ্যাজমা রুগী আছেন, আমাদের সবারই ইনফেকশনের চান্স সমান। প্রবলেম হলো ইনফেকশন যদি হয়েই যায় তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা কার কতটুকু। উহান যেখানে শুরু হয়েছিল প্রথমে, সেখানে যদি আমরা হিসেব করি 78,000 পেশেন্টের উপরে প্রথম যে স্টাডিগুলো হয় তাতে দেখা গেল এভারেজ মৃত্যুর হার 2.34 মতো, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের 6-এর কাছাকাছি, 5-এর কাছাকাছি, অ্যাজমা যাদের আছে তাদের 6-এর কাছাকাছি, কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে, হাইপারটেনশন আছে কিংবা একটা স্ট্রোক করেছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে তাদের মৃত্যুর হার 10%-এর উপরে। তার মানে দেখা যাচ্ছে আপনি ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবারই সমান, কিন্তু যাদের এই প্রবলেমগুলো আছে তাদের যদি ইনফেকশন হয়ে যায় তাদের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দরকার, হসপিটালাইজেশন দরকার, না হলে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি।
আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে আমার জানার থাকবে যে এখন বর্তমান যে অবস্থা এই অবস্থাটাকে আপনি আসলে কিভাবে দেখছেন করোনা সংক্রমণের কিভাবে বলবো এটা বোধহয় আমাদের এপিডেমিওলজির সাথে যে জড়িত মুস্তাক ভাই সবচেয়ে ভালো বলবে কিন্তু একটু বলতে পারি আসলে বনিকদা যেটা বলছিলেন প্রফেসর বনিক যে ইনফেকশন আসলে কমেনি আপনি খেয়াল করে দেখেন ঢাকায় হয়তো হসপিটালাইজেশন কমে যাচ্ছে আশেপাশে জেলাগুলো খোঁজ করেন কুমিল্লা ফরিদপুর নরসিংদী ময়মনসিং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে স্প্রেড করছে হসপিটালাইজ হচ্ছে অবাক করা ব্যাপার যেটা হসপিটালে আসছে কারা আমার ঢাকা মেডিকেলের অভিজ্ঞতা থেকে বলতে পারি নিম্নবর্তী লোকদের তাদের কিন্তু ইনফেকশন হচ্ছে বটে কিন্তু তাদের কিন্তু খারাপ হচ্ছে না তারা হসপিটালে কম আসছে আসছেন কারা মধ্যবিত্ত উচ্চবিত্ত তাদেরই কেন জানি ইনফেকশনের পর পরে মডারেট টু সিভিয়ার নিউমোনিয়া এবং খারাপ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে তাদেরই হসপিটালে বেশি হতে হচ্ছে এবং মৃত্যুর হার সম্ভবত তাদের বেশি ব্যাখ্যাটা কি সেটা আমরা পরিষ্কার না অনেকগুলো হাইপোথিসিস আছে সেটা নিয়ে হয়তো আমরা পরে কথা বলব আপনার কাছে আমরা আবারও আসবো আপনি আমাদের সঙ্গে থাকুন এখন আসবো মুস্তাক ডাক্তার মুস্তাক আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আইডিসি এর থেকেও তো আপনারা পর্যবেক্ষণ করছেন আমরা এরই মধ্যে দেখেছি বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের কাছে আসে আপনি সার্বিকভাবে অবস্থাগুলোকে কিভাবে দেখছেন ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমার সঙ্গে দুজন প্রথিত দশা চিকিৎসক আছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ আর একজন আমাদের এখন করোনার সময় আইসিইউ খুব একটা আসে প্রয়োজন আমরা সবসময় খোঁজ খবর করি আইসিইউ কি অবস্থা ডাক্তার দেবব্রত এবং বঙ্গবন্ধু মেডিকেলে যিনি আইসিইউ পরিচালনা করছি প্রথমে যদি অবস্থাটা বলি ডাক্তার ভদ্রদাকে যে আলোচনা করছিলেন আমাদের পরিস্থিতিটা কি আমাদের পরিস্থিতি আমাদের দেখছি যে জুলাই মাস জুন মাস জুলাই মাস আগস্ট মাস প্রায় কাছাকাছি অবস্থা আর জুনে আমাদের একটু দেখছি সংখ্যাটা বেশি কিন্তু হঠাৎ করে জুলাই দুইয়ের পরে জুলাই তিনে সংক্রমণের আমার নমুনা পরীক্ষা কমে গেল 5,000 এবং সংক্রমিত পজিটিভ রোগী কমে গেল 1,000 সেটা হচ্ছে হঠাৎ করে পরীক্ষার ফি আরোপ করা এবং হয়তো আন্দোলন প্রায় ছিল সবগুলো মিলিয়ে তাহলে জুলাইয়ের দুই এবং তিনকে যদি আমরা একই রকম দেখি কারণ সংক্রমণের শনাক্তের হার কিন্তু প্রায় একই ছিল এখনো কিন্তু সেটা একই আছে হয়তো সংখ্যাটা মাঝে মাঝে কমছে বাড়ছে যেমন শুক্রবারে অনেক জায়গায় টেস্ট হয় না ঈদের বন্ধ গেল ইত্যাদি ঈদের বন্ধের পরে যে সংক্রমণের আমরা আশঙ্কা করেছিলাম যে লাভ দিয়ে বাড়বে সেটি কিন্তু এখনো দেখা যায়নি তবে সেটি দেখা যাবে না সেটা কিন্তু এখনো হলফ করে বলা যায় না কারণ আমাদের যে যারা হাসপাতালে কাজ করছেন আমার সামনে যারা দুজন তারা বলছেন যে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা কিন্তু কমেনি আইসিইউর যে আইসিইউ শূন্য খুব একটা নাই একটা কি দুইটা সিট খালি আছে ঢাকা মেডিকেল কলেজেও প্রায় বঙ্গবন্ধু মেডিকেলেও প্রায় সবচেয়ে বেশি রোগী এখানেই আসার চেষ্টা করে তবে মৃদু লক্ষণযুক্ত সবাই শনাক্ত হচ্ছে না এটা ঠিক নানা কারণে সেটা হচ্ছে না এখন অবস্থাটা কি যদি আমরা রক্তাত্ত্বিকভাবে বলি রক্তাত্ত্বিকভাবে যেটা একটা ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছিল কোরবানি ঈদের আগে ঈদ উল ফিতরের পর পর যে আমরা রেড জোন ইয়েলো জোন এবং গ্রিন জোন করব লাল এলাকা কোনটা হবে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা একটা দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে ঠিক করা হলো যে ঢাকা শহর সবচেয়ে ঘনবসতি এলাকা 1,60,000 বেশি মানুষ যদি সংক্রমিত থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা রেড জোন এবং এটার বাইরে সারা বাংলাদেশের জন্য 1,10,000 যদি সংক্রমিত রোগী থাকেন ওটা 14 দিনের ভিতরে বিগত 14 দিনের ভিতরে এটা হতে হবে টোটালটা না কিউমুলেটিভ নাম্বার না 14 দিনে হবে তাহলে সেটা রেড জোন হবে আমি একটা হিসাব করেছি আইডিসিআর এর ওয়েবসাইটে প্রতিদিনকার একটা আপডেট দেওয়া হয় জেলা ভিত্তিক এবং ঢাকা শহর এলাকা ভিত্তিক হয়তো সব জেলায় একই সময় আপডেটেড থাকে না 2 আগস্টের পরে ঈদ হলো 2 তারিখ ঈদের সেই প্রভাব যদি 2 তারিখে ছিল 3 তারিখ আজকে হচ্ছে 17 তারিখ আজকের বুলেটিনটা এখনো প্রেস রিলিজে দেওয়া হয়নি গতকালকে তথ্যটা আজকে আপলোড করা আছে আমি দেখেছি সব জেলাতেই ঢাকা শহর সহ ওই যে রেড জোন লাল এলাকা করবার যে না মানদণ্ড সব জায়গায় কিন্তু আমরা লাল জোনের মধ্যে আছি অর্থাৎ হঠাৎ করে ঈদের পরে সংক্রমণটা লাভ দিয়ে না বাড়লেও আমরা সারা বাংলাদেশে সংক্রমণের দিক দিয়ে বিপদ সীমার উপরে আছি বন্যা যেভাবে বলা হয় বিপদ সীমার উপরে আমরা বিপদ সীমার উপরে আছি
হয়তো কোনদিন সংখ্যা একটু বাড়ছে আবার একটু কমছে, কিন্তু আমরা এই যে যে অন্তত শতকরা পাঁচ ভাগ সংক্রমিত যারা হচ্ছেন পরীক্ষার মাধ্যমে যারা শনাক্ত হচ্ছেন তার এখন আসছে হচ্ছে প্রায় 25%, 21 থেকে 25 মতো ধরনামা করছে। সেটা শতকরা পাঁচের নিচে আসলে আমরা বলবো যে আমরা বিপদের মাত্রাটা কমে গেছে এবং সেখান থেকে শূন্য নামিয়ে আনাকে সম্ভব কিনা জানি না, কিন্তু পাঁচের নিচে গেলে আমরা আরও অনেক জরুরি কাজগুলো আমরা শুরু করতে পারবো, আর শুরু করা যাচ্ছে না। মানুষ চলাফেরা করছে জীবন জীবিকার তাগিদে, সেখানে স্বাস্থ্যবিধি কেন মানছে না সেখানেও আমার বক্তব্য সে বিষয়ে পরে আসছি। কাজে এই বিপদজনক বিপদ সীমার উপরে রেখে আমরা যদি মনে না করি যে করোনা আমাদের কিছু করবে না, আমাদের গা সওয়া হয়ে গেছে। হ্যাঁ, জটিল রোগী খারাপ রোগী হয়তো এই মুহূর্তে ঢাকা শহরে হাসপাতালগুলোতে একেবারে আমি বলবো যে ব্রেক ইভেন পয়েন্টে, এর চেয়ে বেশি হলে কিন্তু উচ্চে পড়বে। সেটা এক সময় ছিল জুন মাসে, সেটা এক সময় ছিল জুলাইতে কিছুটা ছিল, এই মুহূর্তে সেটা নেই, কিন্তু সেটা হতে কিন্তু দেরি হবে না। আমাদের দেশে মানুষজন দেখে অদ্ভুত বলছিলেন যে দেবব্রত যে হাসপাতালে যারা আসছেন একদম প্রাণ আমি বলি যে আমি প্রথমে বলছি যে আমাদের তো সিমটম একদম কেরিয়ার স্টেট বা অথবা মাইল্ড হইলো, 80% পেশেন্ট হইলো মাইল্ড অবস্থায় থাকে, এবং আমাদের জনসংখ্যার দিক দিয়েও যদি আমাদের ইয়ং জনসংখ্যার পরিমাণটা বেশি, এবং ইয়ং জনসংখ্যাতে এইটাতে কইলাম এই যে করোনার যে জ্বরটা হয় বা কাশিটা হয় যাদের মাইল্ড থাকে, এটা দেখা গেছে এই ধরনের জ্বর কাশি সাধারণ আমাদের সবার অভ্যাস হয়ে গেছে নর্মাল ইনফ্লুয়েঞ্জাতে, সেটাকে অনেকেই কোনো গুরুত্ব দিচ্ছে না যে এইটা এই হইতে পারে গুরুত্ব, আর সবাই গুরুত্ব দিলেও মনে করতেছে যে ঠিক আছে এটা তো স্বাভাবিক, ওষুধ খাইলেই আমি একটু প্যারাসিটামল খাইলাম ভালো হয়ে গেলাম, কিন্তু ওর মাধ্যমে যে সমাজের ভিতরে ছড়াচ্ছে সে যে সরাচ্ছে সেই জিনিসটা তার মাথায় নেই, এবং সরাইলে আমাদের কি হচ্ছে যারা অ্যাফেক্টেড হবে, যে যেটা অদ্যুত ভাই বললেন যে অ্যাফেক্টেড যারা হচ্ছে, যারা যাদের মোর রিস্ক, যে ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কিডনি ডিজিজ আছে, যার এই ইস্কেমিক হার্ট ডিজিজ আছে, যার স্ট্রোক হয়েছে, তাদের ভিতরে যখন সরাচ্ছে অথবা তার মা বাবাকে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে, তার বয়স্ক মা বাবার যখন হচ্ছে, তখন কইলাম সেখান থেকে ফিরে আসা কঠিন, এবং তারা সবাই সিভিয়ার থেকে ক্রিটিক্যাল কন্ডিশনে হচ্ছে, যার জন্য আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন এবং সিরিয়াস রোগীর পরিমাণ কইলাম কমে নাই। আমাদের যেটা হচ্ছে যে হসপিটালের যে অ্যাডমিশন, মানুষের যে ভয়ভীতি করে আগে মাইল্ড মডারেট হইলেই করোনা হইলেই যে হসপিটালে একটা যাওয়ার টেন্ডেন্সি ছিল, এবং আমাদেরও গভর্নমেন্টের একটা পলিসি ছিল যে সবাইকে আইসোলেশন করবে, সবাইকে কোয়ারেন্টাইন করবে, এখন আমাদের গভর্নমেন্টও যেহেতু আইসোলেশন কোয়ারেন্টাইন করার ব্যবস্থা করতেছে না বেশি, সেই জন্য নর্মাল বেড যেগুলি আছে আমাদের বা আইসোলেশন বেড যেগুলি আছে সেগুলি খালি থাকতেছে, কিন্তু যেখানে প্রকৃতপক্ষে সিরিয়াস এবং ক্রিটিক্যাল রোগী, ঢাকা মেডিকেলে আপনি গেলে দেখবেন ভর্তি হতে পারতেছেন না, সিরিয়াস রোগী আপনাকে ভর্তি হইতে এবং ক্রিটিক্যাল রোগী ভর্তি হইতে অনেক কষ্ট, আপনাকে পুরোপুরি আপনি সিট পাওয়া যাচ্ছে না, যদি একটা সিট পাওয়া যাচ্ছে অন্য অন্য যে সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট সেগুলি আপনাকে পাচ্ছেন না, অর্থাৎ আপনি রোগীটা প্রপারলি চিকিৎসা হচ্ছে না, এবং রোগীটা যখন আসতেছে আমাদের কিছু করারও থাকতেছে না, এমন আসছে যে অক্সিজেন স্যাচুরেশন 60-70-50% নিচে, অলরেডি তার ব্লাড প্রেশার কমে গেছে অথবা কিডনি এফেক্টেড হয়ে গেছে অথবা তার দেখা গেছে সে আনকনসিয়াস হয়ে গেছে, সেই অবস্থায় নিয়ে আসতেছে যখন, কারণ এটা খারাপ হইতে দেখুন 10-12 দিন জ্বর কোনো ভালো, হঠাৎ করে 13 দিনের দিন গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমাদের আইসিউতেও একই রকম অবস্থা, যে দেখা গেছে আমরা রোগীরা 3 দিন এবং যে রোগীগুলি ভর্তি থাকতেছে সিরিয়াস সেগুলো দেখা যাচ্ছে যে মেডিসিন চিকিৎসা চলতেছে 8-9 দিন পর্যন্ত ভালো থাকছে, হঠাৎ 10-11 দিনের দিন গিয়ে অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেই যে যার ফ্যামিলি থেকে একটা রোগী খারাপ হচ্ছে সে তো তার ফ্যামিলির জন্য 100% লস। এবং আপনাদের আরেকটা আমি ইম্পর্টেন্ট জিনিস যেটা অদ্যুত ভাই বা মুস্তাফ গ্যারে জানেন যে করোনা পরবর্তী যে রোগীগুলি সিরিয়াস এবং ক্রিটিক্যাল ওয়ে বেঁচে যাচ্ছেন তাদের কলাম 2-3 মাসও কোনো নর্মাল অ্যাক্টিভিটিতে যাওয়ার কোনো সুযোগ হয় না, এত জেনারেলাইজ উইকনেস এবং কাশি এবং মাইল্ড ফিভার এগুলি থাইকেই যায়, যার জন্য সে নর্মাল অ্যাক্টিভিটিতে ফেরত যেতে পারে না।
এই জিনিসগুলো যদি মানুষের ভিতরে থাকতো, আমরা বলতেছি করোনাতে ভয় করবেন না, কিন্তু করোনার যে সিস্টেমটা, যে করোনাতে আপনি যাতে ইনফেক্টেড না হন সেই জিনিসটা তো আপনাকে করতে হবে। আপনাকে করোনার ভয় করতে বলতেছি না, কিন্তু করোনাকে তো আপনি সেই সিস্টেমটা মানতে হবে, আপনি যে আমাদের স্বাস্থ্যবিধিটা তো মানতে হবে। সরকারকে আমরা যদি সহযোগিতা না করি, সরকারের পক্ষে কখনো একা সম্ভব না। আপনার কাছে আমরা আবার আসবো। এখন আবার আমরা যাবো ডাক্তার ওয়াদুদ, আপনার কাছে বলবো যে করোনা আক্রান্ত হবার পর যদি ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে করণীয় কি? এটাকে যে বেসিক যে চিকিৎসা সেটা করবে, সেটা কিন্তু কোনো বিধিনিষেধ নেই। ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে হার্ট অ্যাটাক হলে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট করা সেটা হলো প্রাইমারি পিসি আমরা বলি। তার মানে হলো রোগীকে সাথে সাথে যদি আমরা ইয়েতে নিয়ে যেতে পারি, ক্যাথলেপে নিয়ে গিয়ে অ্যানজিওগ্রাম করে ব্লকটা ছুটিয়ে দিতে পারি, সেটার বিশাল প্রবলেম হয়ে গেছে। আপনি ওরকম ক্যাথলেপ কোথায় পাচ্ছেন, ডেডিকেটেড ওরকম ক্যাথলেপ পার্সোনেল কোথায় পাচ্ছেন, প্রোটেকশন বক্সে কোথায় পাচ্ছেন, কাজে আমরা ওই ওষুধ দিয়েই সামলাতে হচ্ছে। আরেকটা প্রবলেম যেটা দেখছি অন্তত ঢাকা মেডিকেল কলেজের অভিজ্ঞতায়, যে রোগীরা চেস্ট পেইন হচ্ছে, কোথায় যাবেন কি করবেন সেই ভয়ে বাসায় রয়ে যাচ্ছেন, পরে আসছেন সময় কিন্তু পেরিয়ে গেছে, হয়তো সার্ভাইভ করছেন, কিন্তু হার্টের ড্যামেজটা খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু না হয় ড্যামেজটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় প্রবলেম। আমার ঢাকা মেডিকেল কলেজে কিন্তু এখন যে কার্ডিওলজি সিসিও পোর সিসিওতে রোগী ভর্তি আছেন, সব ধরনের হার্টের রোগী ভর্তি আছেন, হার্ট অ্যাটাকের রোগী, বাচ্চা জন্ম দেওয়ার পরে যে হার্ট ফেলিওর হয়, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলে আমরা সেসব রোগী, ভালভের পেশেন্টদের রোগী, যারা পুরাতন হার্ট ফেলিওর রোগী তাদের হঠাৎ করে হার্ট ফেলিওর বেড়ে গেছে সেসব রোগী, যাদের জন্মগত হার্ট ডিজিজ আছে তারপর কোভিড হয়েছে, সেরকম একদম ইয়াং পেশেন্ট 15-16 বছরের পেশেন্ট তারা ভর্তি হচ্ছে, এবং যাদের আগে স্ট্যান্ড করা ছিল, বাইপাস করা ছিল, এখন কোভিড হয়েছে, তাদের একটু হার্ট ফেলিওর শুরু হয়েছে, তারা ভর্তি হচ্ছেন, ট্রিটমেন্ট হচ্ছেন, এবং আল্লাহর রহমতে 95% ভালো হয়ে বাড়ি যাচ্ছেন। একটা কথা আমি দেওয়ব্রত মনি স্যারের সাথে আমি একটু যোগ করছি, যেমন ঢাকা মেডিকেলে আপনি যদি মডারেট বা নিউমোনিয়া পাই, যে যদি না সিটের কিন্তু অভাব নেই, রোগী আছে, প্রবলেম হলো সেই রোগীটা যদি খুব খারাপ হয়ে যায়, তখন যদি আইসিইউ সাপোর্ট লাগে, সেটার কমতি তো সারা দুনিয়া সর্বত্রই আছে, অলমোস্ট আমাদের দেশে তার ব্যতিক্রম নয়। তবে এই যে হাই ফ্লো নেজাল ক্যানুলা থাকায়, যেমন ঢাকা মেডিকেল এখন প্রচুর আছে, অন্যান্য মেডিকেল কলেজেও আস্তে আস্তে এটা অনেক আস্তে আস্তে অ্যাকোয়ার করা হচ্ছে, ডোনেশন পাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট কিনে দিচ্ছেন, প্রাইভেট যে মেডিকেল ইনস্টিটিউশন গুলো আছে তারাও কিন্তু অনেকখানি বাড়িয়েছেন কোভিড এর ট্রিটমেন্টের সুযোগ, সেই জন্য ওটার অ্যাজ এ হোল মৃত্যুর হার হয়তো কম, কিন্তু হিসাবটা হলো মৃত্যুর হার না হয় 1% বা 2% হলো, হিসাবটা করেন তো, যদি মাত্র সারা দেশে লাখের মধ্যে 100 জন ইনভলভ হয়, তা আমার 1 লাখের মধ্যে 2 জন মারা যাবে, কিন্তু যদি আমার 1000-এর মধ্যে যদি হিসাব করি, ওটা কিন্তু 10 গুণ হয়ে গেল। যদি 100 জনের মধ্যে 2 জন ইনভলভ হয়, মানে নাম্বার অফ ইনফেক্টেড পেশেন্ট এত বেশি, আলটিমেটলি ডেথ রেট কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এটাই সবাইকে বলছি যে আপনার মাইল্ড ডিজিজ, আল্লাহ রহমত, আর 80% রোগী অলমোস্ট ঘরে বসেই সামান্য একটু ওষুধপত্র খেয়ে ভালো হয়ে যাবে, 20% রোগী হসপিটালাইজেশন লাগবে, তার মধ্যে 5% ক্রিটিক্যাল হয়ে যাবে, অ্যারাউন্ড 2% মারা যাবে। হাইড্রোক্সিক্লোরোকুইনের কথা প্রথম দিকে শোনা যাচ্ছিল, অ্যাজিথ্রোমাইসিন, ফেভিপিরাভার, রেমডেসিভির বিষয়টিগুলো আসছে, তো সাধারণত যখন হার্টের রোগী বা হাই প্রেশার এই সমস্ত রোগীরা যখন কোভিডে আক্রান্ত হয়, তখন তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? আমি আবারও বলছি, আমার হার্টের রোগী হই, প্রেশার রোগী হই, আমার ওই ট্রিটমেন্টটা চলবে, তার সাথে কোভিড এর ট্রিটমেন্টে কোনো টানা পড়েন নেই, একই ট্রিটমেন্ট দেওয়া হবে। আর ট্রিটমেন্টে একটা বেসিক স্ট্র্যাটেজি আছে, যখন ফার্স্ট উইকে আমার সিমটম অনসেট হলো, তখন আমার ভাইরাসটা গ্রো করছে আমার বডিতে, ওই সময় আমি কি দিব, আমি দিব 1 নম্বর যেটা, যে প্রয়োজন হলে তাকে অ্যান্টিভাইরালটা দেওয়া যাবে, রেমডেসিভিরের এভিডেন্স প্রত্যক্ষ, খুবই দুর্বল, কিন্তু রেমডেসিভির ইউজ করে আমরা যথেষ্ট সন্তুষ্ট, খুবই মনে হচ্ছে যথেষ্ট কাজের। একটা জিনিস আমি বলি, ভাইরাস যখন গ্রো করছে, আমি যদি রেমডেসিভিরটা অনেক পরে দিই, তাহলে কি হবে, ভাইরাসের নাম্বার তো অনেক বেড়ে গেল, যে ওষুধটার ক্ষমতা খুব বেশি না, মাঝারি, সেটা ভাইরাসের নাম্বার যখন 100 কোটি থাকবে, যতটুকু ইফেক্টিভ হবে, ভাইরাসের নাম্বার যদি 1000 কোটি হয়ে যায়, 1 লাখ কোটি হয়ে যায়, তখন তো অতটা ইফেক্টিভ হবে না,
কাজে এটা ঠিকমতো ব্যবহার করার একটা টাইমটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় সপ্তাহে তখন কিন্তু রোগীর ভাইরাস কিন্তু ডেড হয়ে যাচ্ছে, রোগী এটাকে ফাইট করে চেষ্টা করে, রোগীর বডিটা চেষ্টা করছে সেটা মেরে ফেলা। বডির এই যে রেসপন্সটা সেটা এডিকুয়েট বলেই, যথার্থ বলেই 80% রোগী কিন্তু হসপিটালই যাওয়া লাগছে না, ভালো হয়ে যাচ্ছে। 20% রোগীর ক্ষেত্রে কি হচ্ছে, হয় ভাইরাসটা জয়ী হচ্ছে অথবা রোগীর ইমিউন রেসপন্সটা এত বেশি হয়ে যাচ্ছে সেটা ভাইরাসকে মারতে গিয়ে বডি নর্মাল টিস্যুর অনেক ক্ষতি করে ফেলছে, আমরা বলছি হাইপার ইমিউন রেসপন্স। ওই সময়ে স্টেরয়েড, টসিটোনাবাব এগুলো দরকার। এবং প্রতিটি স্টেজে যেটা খুব গুরুত্বপূর্ণ, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন। আর যে পেশেন্টটি হসপিটালে যাবে তার জন্য রক্ত পাতলা করার ওষুধ অ্যান্টিকোগুলিন দরকার, মাইল্ড ইনফেকশনে প্রয়োজন নেই। কিন্তু খুব ইম্পর্টেন্ট জানা, যারা হার্টের রুগী, প্রেশার রুগী, বাইপাস করার রুগী, স্ট্যান্টের রুগী, তারা যেন তারা যে এসপিরিন খাচ্ছেন, ক্লোপিডোগ্রিল খাচ্ছেন বা রক্ত পাতলা করার যে ওষুধগুলো বেসিক্যালি খাচ্ছিলেন ওটা যেন বন্ধ না করে, ওটা যেন থাকে, তার কোলেস্ট্রল ওষুধটা যেন থাকে, তার প্রেশার ওষুধটা যেন থাকে। প্রেশার কমে গেলে ডোজটা হয়তো আমরা কমিয়ে দিব, কিন্তু ওষুধটা বেসিক্যালি বন্ধ করা মোটেও ঠিক না। ভাইরাল ট্রিটমেন্ট চলবে, বেসিক তার রোগের যে ওষুধ সেটাও চলবে। ডাক্তার ওয়াদুদ, আমরা অনেক ভালো একটি মেসেজ পেলাম আপনার কাছ থেকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডাক্তার মোস্তাকও আমাদের সঙ্গে থাকুন, আমরা এখন একটা বিরতি নেব। বিরতির পর আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম যে বিষয়টি, আমাদের স্টুডিওতে যে গেস্ট আছেন, আসলে কোভিড রোগীরা আক্রান্ত হওয়ার পর আমরা জানি যে অবস্থা খারাপ হলে এইচডিও, তারপরে আইসিইউ, আইসিইউতেও আবার হাই ফ্লো অক্সিজেন, শেষ মুহূর্তে যদি সেটাও কোনো কাজ না করে আমরা জানি চিকিৎসকের ভাষায় যেটা ভেন্টিলেটর দেওয়া হয়, আসলে এই সময়গুলোতে একটা রোগীর সার্বিক অবস্থাগুলো কেমন থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দর্শক, এখন আমরা কথা বলবো, আমরা সকলেই জানি যে একজন কোভিড রোগী অনেক বেশি সংক্রমণ হলে, অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে ফাইনাল ডেস্টিনেশন থাকে কিন্তু আইসিইউ। মানে আইসিইউতে যাবার পর আসলে মানে তার পর্যায়ক্রমে আসলে কী চিকিৎসাটা দেওয়া হয়, কোন রোগীদের ক্ষেত্রে কী চিকিৎসাটা দেওয়া হয়, আমাদের স্টুডিওতে যে অতিথি আছেন তার সাথে আমরা এখন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। দেবব্রত বণিক, আমরা জানি যে আপনি আইসিইউতে, আপনি খুব কাছ থেকেই দেখেন আসলে কোভিড রোগীদের, বিভিন্ন বয়সের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রমণ হয়ে, তারপরে আবার অনেকে দেখা যাচ্ছে হার্টের রোগী, অনেকে দেখা যাচ্ছে কিডনি ড্যামেজ, আগে থেকে হয়তো চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন ধরনের রোগীদের যখন আপনারা আইসিইউতে দেখেন, ঠিক বলবো যে আইসিইউতে তাদের অবস্থাটা আসলে কেমন থাকে এবং তাদের সুস্থ হওয়ার সংখ্যাটা আসলে কেমন? ধন্যবাদ। আমাদের হলো যে আইসিইউ, আমাদের একটা ন্যাশনাল প্রোটোকল আছে, আমরা বলি যে ন্যাশনাল প্রোটোকল আছে কোভিড ম্যানেজমেন্টের জন্য। এটা দুইটা প্রোটোকল আছে আমাদের হেলথের যে ডিজিএসএ ওয়েবসাইটে দেখবেন, একটা হলো আইসিইউ ম্যানেজমেন্ট প্রোটোকল, আর একটা হলো ন্যাশনাল কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল, যেটা আমরা সব সোসাইটি মিলে তৈরি করছি। আর দুইটাই আমাদের বিভিন্ন সোসাইটি মিলে একসাথে, আমাদের স্পেশালিস্ট যত ধরনের বাংলাদেশে যত স্পেশালিস্ট এবং ইন্টারন্যাশনাল যত ধরনের ইভিডেন্স আছে, কারণ এটা সিমটোমেটিক বেস এখন চিকিৎসা ব্যবস্থা, সেইভাবে আমরা সেটা একটা প্রোটোকল তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। আমাদের আইসিইউতে যে রোগীগুলি আছে, আমরা রোগীগুলিকে আমরা মাইল্ড মডারেটের পরে দুইটা স্টেজ আছে, একটা হলো সিভিয়ার আর একটা হলো ক্রিটিক্যাল। সিভিয়ার রোগীগুলিকে সাধারণত ওই যে অদ্যুত ভাই যে বললেন যে আমরা অন্তত হাই ফ্লো অক্সিজেন দিয়ে বা অক্সিজেন থেরাপি বা নন ব্রিদিং অক্সিজেন মাস্ক দিয়ে আমরা অন্তত আইসোলেশন ওয়ার্ডে সেগুলি কিছু পরিমাণ ম্যানেজ করতে পারি। যখন ওইটার সাথে ওনার এই ওইটার সাথে করেসপন্ডিং হার্ট ডিজিজ থাকে, ডায়াবেটিস থাকে বা কিডনি ডিজিজ থাকে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, তখন দেখা যাচ্ছে যে শুধু খালি ওই নন ইনভেসিভ মেথডে যেটা আমরা হাই ফ্লো অক্সিজেন ক্যানোলা দিই অথবা যে আমরা যে নন ব্রিদিং বে অক্সিজেন মাস্ক দিই, এইটা দিয়ে শুধু মেনটেন হয় না, অন্য অন্য অর্গান সাপোর্ট দরকার লাগে। এই অর্গান সাপোর্টের, এই অর্গান সাপোর্টের যে সমস্যাটা হয়, এই অর্গান সাপোর্টে এই জন্য তখন রোগীগুলিকে আমাদের আইসিইউতে রেফার করা হয়। আইসিইউতে আসলে পরেই আমরা, আইসিইউতে আসলে পরেই আমরা এই জিনিস, এই রোগীটাকে কোনো মতেই, যে আইসিইউতে আসা মানেই তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে দিয়ে দেওয়া না, আমরা আইসিইউতে আসার পরে রোগীকে আবার টোটালি অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পরে যদি দেখি যে আমরা একই রকমভাবে শুরু করি যে হ্যাঁ সেটাকে আবার হাই ফ্লু ক্যানোলার সাথে দেহিমোডাইনামিক সাপোর্ট
যে ব্লাড প্রেসার বা ওই অন্যান্য জিনিস কিরকম আছে সেই সাপোর্টগুলি দেওয়ার চেষ্টা করি। যদি হাইপ্রো ক্যানোলাতে সেটা মেনটেন না হয় তাহলে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন আছে, এনআইবিপি আছে, যেটা হয় সেটা পিপ দিয়ে এনআইবিপি দিয়ে আমরা সেটা মেনটেন করার চেষ্টা করি। সেগুলি অনেকগুলি নির্ভর করে পেশেন্টের কন্ডিশান কীরকম, প্রত্যেকটা জিনিস যে আইসিউতে আসা মানেই না পেশেন্টকে আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে দিই, কিন্তু তারপরে যখন দেখা যাচ্ছে এইগুলি একটা হাইপ্রো অক্সিজেন ক্যানোলার একটা নির্দিষ্ট টাইম আছে যে কতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে, এনআইবিপি কতক্ষণ পর্যন্ত দেওয়া যাবে, এবং পেশেন্টের নেওয়ার ক্ষমতা আছে কিনা, অক্সিজেন নেওয়ার ক্ষমতা, যদি সে নিজের অ্যাডজাস্টেড হয়ে অক্সিজেন নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তো আমি হাইপ্রো অক্সিজেন দিয়ে পারবো না এনআইবিপি, তখন আমাকে সেই রোগীকে ভেন্টিলেশনে যাইতে হয়, অথবা অন্যান্য কারণে যেখানে তার ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে, অথবা তার এরিথমিয়া হচ্ছে যে হার্ট রেট চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা তার ডায়াবেটিস, এগুলি কিডনি রেনাল ফেলিওর হয়ে যাচ্ছে, রেনাল ফেলিওরের জন্য তার কিডনি ফেলিওরের জন্য তার কাজ করতেছে না, তখন আমরা সেটা ভেন্টিলেশনে দিই। কিন্তু আমাদের এখন একটা টেন্ডেন্সি হয়েছে, যে টেন্ডেন্সিটা মানুষের ভিতরে হঠাৎ করে কীভাবে জানে এই টেন্ডেন্সিটা চড়ানো হয়েছে, যে ভেন্টিলেশনে পেশেন্ট দেওয়া যাবে না, হাইপ্রো অক্সিজেন ক্যানোলা বা এই অক্সিজেন দিয়ে ম্যানেজ করতে হবে। কিন্তু অক্সিজেন দেওয়ার একটা পদ্ধতি হলো ভেন্টিলেশন, ওইটাও আমরা যে ভেন্টিলেশন দিই সেটাও করলাম অক্সিজেন দেওয়ার জন্যই, পেশেন্টকে অক্সিজেন পাওয়ানোর জন্য। সেই অক্সিজেন পাওয়ানোটা হলো মানুষের ভিতরে একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে অক্সিজেন ভেন্টিলেশনে দিলে পেশেন্টগুলি ফেরত আসবে না, কিন্তু তা আমাদের কোলে আমার আইসিউতে যে রুগী মারা যাচ্ছে, আমরা যে ভেন্টিলেশনে দিলেই যে মারা যাচ্ছে আর ভেন্টিলেশন না দিলে যে মারা যায়, মারা যাওয়ার রেট করলাম যাকে ভেন্টিলেশনে দিচ্ছি না সেও মারা যাচ্ছে যে মারা যাওয়ার, আর ভেন্টিলেশনে যাকে দিচ্ছি সে যদি সব সিস্টেম অর্গান কাজ না করে এবং কোমরবিডিটি অনেকগুলি ডিজিজ একসাথে থাকে এবং লাস্ট স্টেজে আসে তাহলে সেও মারা যাচ্ছে। অর্থাৎ ভেন্টিলেশন দেওয়া না দেওয়ার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই, এইটা হলো মানুষের একটা ভুল ধারণা। আমাদের ধারণাটা হচ্ছে যে ভেন্টিলেশনে দিলে মনে হয় রুগী বাঁচবে না, আসলে না, কিন্তু টাইম মতো যদি পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া যায় এবং সেটা মনিটরিং করা যায় তাহলে এই অক্সিজেনেশনটা পেশেন্টকে ঠিক মতো করা যায় এবং তখন পেশেন্টের সার্ভাইবিলিটি অনেক বেড়ে যায়। আপনার কাছে আমরা আবার আসবো ডাক্তার ওয়াদুদ, আপনার কাছে এখন যাবো, বলবো যে কোভিড হওয়ার পর হার্টের পেশেন্টের লং টাইম কোনো ইফেক্ট হয় কিনা। আচ্ছা, আমি ওটার আগে বণিকদার উত্তরটির সাথে একটু ইয়ে করি। আইসিউতে যে পেশেন্ট যায় তিনটি গ্রুপের পেশেন্ট, একটা হলো তার রেসপিরেটরি ফেলিওরটাই বেশি, তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়াটা সাংঘাতিক জরুরি, সেটা হাইপ্রোনেজাল ক্যানুলা দিয়েই তারা চেষ্টা করে, যদি না পারে তাহলে ভেন্টিলেশন যান। দ্বিতীয় গ্রুপটা হলো যাদের হাইপোটেনশন, ব্লাড প্রেশার একদম সাংঘাতিক কমে যাচ্ছে, এদের ক্ষেত্রে আমরা যেমন সিসিউতে ম্যানেজ করছি, আইসিউতে তারা নানা রকম ওষুধ দিয়ে প্রেশারটা ধরে রাখার চেষ্টা করেন। আর তৃতীয় গ্রুপটা হলো মাল্টি অর্গান ফেলিওর, যাতে বিভিন্ন অর্গান গুলো ফেল করছে। একটা রুগী যার ডায়াবেটিস আছে, কিডনি প্রবলেম আছে, প্রেশার আছে, একটা পুরাতন হার্ট অ্যাটাক হয়ে আছে, একবার স্ট্রোক করেছে, কিডনির ঝামেলা আছে, একটু অ্যাজমা টেন্ডিসি আছে, তার মানে অলরেডি তার মাল্টি অর্গান ডিজিজ আছে, তার ক্ষেত্রে যখন কোভিড হচ্ছে তখন এক আরামে রক্ষা নেই, সুগ্রীব দোষর সমস্ত অর্গান গুলোই একদম ফেলিওরে চলে যেতে থাকে, এদের ক্ষেত্রে আইসিউ সাপোর্ট ছাড়া উপায় নেই। এবং সবকিছু একটা স্টেজিং আছে, ওনারা কিন্তু চট করে ভেন্টিলেশন দেন না, একটা স্টেপ ওয়াইজ, আগে নর্মাল অক্সিজেন, তারপরে নন ব্রিদার মাস্ক, তারপরে হাইড্রোনেজাল ক্যানুলা, তারপরে দরকার পড়লে নন ইনভেসিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিচ্ছেন, তারপরে দরকার পড়লে তারা কিন্তু ভেন্টিলেশনে দিচ্ছেন, কাজে সেটা স্টেপ ওয়াইজ করা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের যে উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল এবং খুব একটু চিন্তা বিষয় হয়ে গেছে। যেমন জার্মান, খুব রিসেন্ট স্টাডি জার্মানিতে, তারা দেখেছে যে ইয়াং বা মিডল এজ পেশেন্ট যারা মাইল্ড কোভিড হয়েছে, বাসায় ট্রিটমেন্ট হয়েছে, তার মানে একেবারে মাইল্ড ডিজিজ, ভালো হয়ে গেছেন, ফলো আপের সময় দু মাস পরে তারা কার্ডিয়াক এমআরআই করেছেন, দেখা গেল 68% রুগীর কিছু না কিছু কার্ডিয়াক ড্যামেজ হয়ে আছে, সেটা খুব সাপল, সেটা ভবিষ্যতে তারা অনেক প্রবলেম করবে, হয়তো এখনই করছে না কিন্তু সূত্রপাত হয়ে গেল। কাজে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা অনেক কিছু এখনো জানি না, এই কোভিডটা একেবারেই নতুন, কাজে আমরা শিখছি প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মাসে আমাদের নলেজ আপডেট হচ্ছে। উত্তরটা হচ্ছে সম্ভবত কার্ডিয়াক প্রবলেম থাকবে, এই জন্যে যারা আগে থেকে হার্টের রুগী ছিলেন বা প্রেশার রুগী ছিলেন বা ডায়াবেটিসের রুগী ছিলেন, যাদের কোলেস্ট্রলটা সাংঘাতিক বেশি বা স্মোকার, ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে ভবিষ্যতে পোস্ট কোভিড কার্ডিয়াক প্রবলেম হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, তাদের ক্ষেত্রে এই ফলো আপটা এটা একটু জরুরি, তাদের ক্ষেত্রে ওই রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস, মানে তার সুগার কমানো, স্মোকিং ছেড়ে দেওয়া, প্রেশারটা কন্ট্রোল রাখা, কোলেস্ট্রলটা কমানো, তার খাওয়া দাওয়াটা খুব হিসাব করা,
এবং রেগুলার হাঁটা এক্সারসাইজ এই জিনিসগুলো বোধহয় মেনে চলা আরেকটু জরুরি হয়ে গেল, যাতে এক বছর দুই বছর পরে তার একদম ফ্র্যাঙ্ক খুব খারাপ ধরনের হার্টের রোগী না হয়ে যান। আচ্ছা, আর একটি বিষয়ে ডাক্তার ওয়াদুদ বলবো যে আপনি তো স্বাভাবিকভাবে চিকিৎসা এখনও করছেন, বিভিন্ন পেশেন্টের কাছাকাছি আসছেন, বলবো যে তাদের মধ্যে আসলে এখন কি ধরনের মানে কোভিড নিয়ে আসলে আতঙ্কটা কেমন দেখতে পাচ্ছেন, বিশেষ করে এখনও যারা আক্রান্ত হয়নি হার্টের রোগী, কিংবা দেখা যাচ্ছে তাদের হাইপারটেনশন আছে বা ডায়াবেটিক্স আছে, তাদের এক্সপ্রেশনগুলো আসলে এখন কেমন? একটা এক্সপিরিয়েন্স বলি, আমার ড্রাইভারে কোভিড হয়েছিল, তো তার কিন্তু জাস্ট দুদিন জ্বর হলো, গলা ব্যথা হলো, একটু কাশি হলো, ও থেকে ওষুধগুলো দিলাম, সে বাসায় কি দিবি চট করে ভালো হয়ে গেল। তখন সে বলো যে মামা এত লোকজন ভয় পাচ্ছে কেন, এই হলো তার কথা। তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার যখন হয়েছিল ওই সময় কি তোমার এলাকায় অন্যদের জ্বর টর হয়েছিল? বলে এলাকায় প্রচুর লোকের জ্বর টর হয়েছে, কারো কিছু হয় নাই, সবাই ঘরে রেখে অল্প একটু প্যারাসিটামল খাইছে, একটু ওই অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ খেয়েছে, খেয়ে একটু আইভারমেক্টিন খেয়েছে, খেয়ে দিব্যি ভালো হয়ে গেছে। এটি একটা গ্রুপ, তারা কিন্তু ভয় পাচ্ছে না। লো ইনকাম গ্রুপ আমি দেখছি তারা কিন্তু আসলে ভয় পাচ্ছে না, কারণ তারা দেখছে আশেপাশের লোকজনের জ্বর কাশি হয়ে ভালো হয়ে গেছে, তো আমি এত ভয় পাবো কেন, কেউ তো মারা যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় গ্রুপ আমরা যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত, তাদের ক্ষেত্রে দেখছি তারা দেখছেন আশেপাশে পরিচিত জনের বয়স্ক যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা ঝরা পাতার মতো অনেকেই ঝরে গেছে। কেন? ছিল হয়তো কিডনির প্রবলেম, কোভিড হলো, ডায়ালিসিস কোথায় করবে কি করবে কিছু করতে পারছে না, চলে গেল। ছিল হয়তো হার্টের প্রবলেম, কোথায় যাবে কিভাবে ট্রিটমেন্ট করবে কিছু করতে পারছে না, চলে গেল। কিংবা হাসপাতালে গিয়েছে তারপরে চলে গেল। এরা কিন্তু ভয় পাচ্ছেন। একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, যারা আগে থেকে হার্টের রোগী, যারা স্ট্যান্টিং করা, বাইপাস করা, এমনি অ্যাঞ্জাইনা আছে, ওষুধ খাচ্ছেন, এরা রিলেটিভলি ভালো আছেন। কেন জানেন? তারা এই আতঙ্কের চোটে খুব রেগুলার ডিসিপ্লিন লাইফ মেনটেন করছেন, ওষুধটা একদম টাইম মতো খান। আগে যেটা খেলে খাওয়ার জন্য তাদের বারবার বলতে হতো, তাদের মনে থাকতো না, এখন আর ভুলটি হয় না। খাওয়ার ব্যাপারে সতর্ক হয়ে গেছেন, চেষ্টা করেন বাসার মধ্যে একটু হাঁটাহাঁটি করতে, এবং তারা বেরোচ্ছেন না, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছেন। তাদেরও এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে এই যে বনিক স্যার মুস্তাক ভাই বলবেন যে স্বাস্থ্যবিধি মেনে চলায় সিম্পল মাস্কটা যদি ওয়াইড স্প্রেডিস করতে পারি, তাহলে মাস পপুলেশনে অনেকখানি উপকার হওয়ার সম্ভাবনা বেশি। আমার একটা প্রশ্ন আছে যে এই যে আমাদের তো ওই যে আইন কিন্তু আছে সংক্রমণ বিধি রোগের ব্যাপারে, তাতে কিন্তু জরিমানা কিন্তু করা সম্ভব। এখন যারা শিক্ষিত অন্তত তাদের ক্ষেত্রে অন্তত মাস্ক পরার ব্যাপারে কিছু জোর করে হলো এটা অভ্যাস করা উচিত, এটা আমাদের কালচারের এখনকার অংশ হয়ে গেলে ভালো। ডাক্তার ওয়াদুদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন, আসলে মাস্ক পরা সহ অনেক বিষয় আপনার সাথে আমরা আবারও কথা বলবো, আবারও আপনার কাছে আসবো। যে আসলে হাসপাতালগুলোতে বলা হচ্ছে যে অনেক সময় রোগীর সংখ্যা কমে গেছে, আবার আরেকটি বিষয় কিন্তু আসছে যে রোগীরা এখন বাসা থেকে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আবার অনেক রকমভাবে কিন্তু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে, আসলে কোন তথ্যটি সঠিক আপনি মনে করেন? না, প্রথম আপনি যে কথাটা বললেন যে বাসায় চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে, এটা একটা গ্রুপ আছে। কারণ হলো যে একটা রোগী যখন হসপিটালে ভর্তি হয় এবং এটি জানে তার খাবার দাবার সাপ্লাই রুগীটাকে ওইখানে আসা, কারণ আসা কঠিন কঠিন হয়ে যায়, কারণ সে যে ফ্যামিলির অন্য যে আসবে হসপিটালে কোভিড ইউনিটে যে ঢুকবে তারও নিজের আবার কোভিডে ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে, তো হঠাৎ মানুষ মুভ করতে চায় না, সেটা একটা বিরাট ফ্যাক্টর। যে দেখি বাসায় থেকে তারা আইসোলেশন, যারা খুব ভালো যাদের বাসায় দুইটা তিনটা রুম আছে বা যারা, তারা মেনটেন করার চেষ্টা করে যে আমি বাসায় থেকে আইসোলেশন, আমার জন্য কে খাবার নিয়ে যাবে, আমার জন্য কে ওষুধ নিয়ে যাবে, আমাকে কে দেখতে যাবে। মানে আপনি যখনই একটা নিঃস্ব লাগবে, যখন আপনি দেখবেন যে কোভিড ওয়ার্ডে আপনি পড়ে আছেন কিন্তু আপনি আত্মীয় স্বজন কেউ নাই, নর্মাল রোগী হলে আপনি দশজন আপনাকে দেখতে যাচ্ছে বা বিকালে কোনো ভিজিটার যাচ্ছে, কিন্তু কোভিড যখন হবে কেউ আপনার কাছে যাইতে যাবে না, নর্মালি যাইতে চায় না, তখন সে মনে করে আমি বাসায় থাকি। এটা ইচ্ছাকৃতভাবে অনেকটুকু অনেকেই যে কোভিড হওয়ার পরে মনে করে যে বাসায় থাকি, সে সাসপেক্টেড কোভিড হোক আর কোভিড হোক, এটা একটা নিজের ইচ্ছাতেই অনেকেই বাসায় থাকছে সেই পরিমাণ। দ্বিতীয়ত যেটা যে হ্যাঁ, হসপিটালে গেলে যে আগের যে ব্যবস্থা অব্যবস্থাপনা ছিল সেটা কি অনেকটুকু উন্নতি হয়েছে, যে হসপিটালে আগে যে আমাদের ডাক্তার বা সিস্টার যে ছিল, যে অনেক যে ভয়টা ছিল, এখন আমাদের সুরক্ষা সামগ্রী গভর্নমেন্ট থেকে যতটুকু দেওয়া হচ্ছে সেই সুরক্ষা সামগ্রীগুলি মোটামুটি আমাদের একটা
অনেকটুক প্রোটেকশন দিচ্ছে, সেজন্য আমাদের যে আগে রোগী দেখা হচ্ছে না এই রকম ধরনের যে ইয়েটা ছিল মানুষের ধারণাটা সেটা মনে করি না যে এখন আছে। সেটাগুলো এখন অনেকটুক ইম্প্রুভ করছে, আমি বলবো না যে 100% ইম্প্রুভ করছে বা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি চিকিৎসা পাচ্ছে সেটা না, কিন্তু অনেকটুক ইম্প্রুভ করছে। আরও ইম্প্রুভ করা আমাদের ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার, এই যে মুস্তাক ভাই এবং বা এই অদুত যে বলছে যে এটা আমাদের আরও স্কিল ম্যান পাওয়ার, যে আমরা যেসব জিনিসগুলি ইউজ করব আমাদের ন্যাশনাল প্রোটোকলটা সম্বন্ধে যারা যারা ডাক্তাররা ডিউটি করবেন এবং সেটা জানা এবং নিজের প্রোটেকশন সম্বন্ধে জানা, যে আমাদের পিপির পরাটা এবং এটা সম্বন্ধে আমাদের জানা, সেই জিনিসগুলি আমাদের যদি জানি তাহলে আমাদের এই যে চিকিৎসা দেওয়ার যে ভয়টা সেটা থাকবে না। তৃতীয় প্রশ্নটা আপনার যেটা বলি যে মানুষ এখন যেটা হচ্ছে, যেটা ওই যে অদুত ভাই যে কাহিনীটা বললো যে কিছুই তো হচ্ছে না, এই যে কিছুই তো হচ্ছে না যারা, তারা হলো আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা এবং তাদেরকে গভর্নমেন্টের দায়িত্ব, তাদেরকে অবশ্যই এই সেই নিয়ম মানানোর, নিয়ম মানানোর দায়িত্বটা গভর্নমেন্টকে নিতেই হবে। এটার মধ্যে কোনো মাধ্যমে আমাদের সামাজিক দ্বারা ইয়ং জেনারেশন যারা আছে, আমি ইয়ং জেনারেশনের কাছে একটা আবেদন করি সবসময়, এর আগে ঈদের আগেও আমি আপনাদের টিভিতে বা অন্য টিভির মাধ্যমে, যে আমাদের যেই সমাজ ব্যবস্থা, তারপরে হলো যাদের যারা এই আগামী সমাজ গড়ে তুলবেন ইয়ং জেনারেশন, তাদেরকে প্রতি অনুরোধ তারা সবাইকে এই নিয়মটা মানানোর জন্য নিজেদের সামাজিক একটা আন্দোলন সৃষ্টি করবেন, যার মাধ্যমে এই স্বাস্থ্য ব্যবস্থাটা, যে এই স্বাস্থ্য ব্যবস্থার যে আমাদের নিয়মকানুনটা আছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেটা মানানোর জন্য চেষ্টা করবেন। আর সরকারের যেটা বলবো, সরকারের কাছে আমাদের যেটা আবেদন যে এই যে আমাদের সক্ষমতা বৃদ্ধির যে প্রসেসটা, এই প্রসেসটা অব্যাহত রাখবেন এবং এই আইসিইউ এবং আইসোলেশন ওয়ার্ড ইম্প্রুভমেন্ট করার জন্য এবং আমাদের হেলথ ম্যান পাওয়ারদের ট্রেনিংটাকে কন্টিনিউ করার জন্য এবং স্পেশালি আইসিইউ ম্যান পাওয়ারটা আমাদের রিক্রুটমেন্ট করার জন্য, যে আমাদের অ্যানেস্থেসিওলজির যে অভাব আছে, যে সংকট আছে, সেই সংকটটা দূর করতে পারলে যে সব রুগী ঢাকা বেস হবে না, অন্তত ডিস্ট্রিক্ট জেলা শহরগুলি, আমরাও সেটাই প্রত্যাশা করব। এখন আমরা যাব ডাক্তার মোহাম্মদ ফরিদ হোসেন মিয়া, পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, আপনার কাছে আমাদের, হ্যাঁ, আপনাকে আছে আমার যে প্রশ্নটি থাকবে যে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, তো দায়িত্ব গ্রহণ করার পর আমরা জানি যে হাসপাতালগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, হাসপাতালগুলোর চিকিৎসকদের মানে স্বাস্থ্যসেবা নিয়েও অনেক প্রশ্ন আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। আপনার এখন দায়িত্ব নেওয়ার পর প্রধান চ্যালেঞ্জগুলো আসলে কি হাসপাতালগুলো ঢেলে সাজানোর ব্যাপারে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মিয়া, নিযুক্ত পরিচালক হাসপাতাল অ্যানেক্স। আমি গত 26-27 সালে আমি এখানে জয়েন করেছি। আসলে নতুন জায়গায় আমাকে একটু বুঝতেও হচ্ছে, কারণ এখানে কাজের অনেক লোড এবং কিছু কাজ ব্যাকলগ রয়ে গেছে, সেগুলো আমি বুঝে মোটামুটি করার চেষ্টা করছি। এখন প্রশ্ন করতে পারেন আমাকে কি করতে হবে? আমি যেটা প্রশ্নগুলো করছি যে হাসপাতালগুলো ঢেলে সাজানোর ব্যাপারে, অর্থাৎ হাসপাতালগুলো নিয়ে যেন সাধারণ রোগীদের কোনো সমালোচনা না থাকে, অর্থাৎ চিকিৎসা সেবা যেন প্রশ্নবিদ্ধ না হয়, এর জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা হলো, আমি এক কথায় বলতে চাচ্ছি, আমাদের ডাক্তারদেরকে মানবিক হতে হবে রোগীর চিকিৎসার ক্ষেত্রে। যখন যেহেতু এখন কোভিড সিচুয়েশন চলছে, কোভিড সিচুয়েশনে যেহেতু কোভিড-19 খুব একটা ইনফেকশাস ডিজিজ, এটা কিভাবে খুব তাড়াতাড়ি মানুষের ভিতর ছড়ায়, খুব তাড়াতাড়ি এবং কখন কিভাবে ছড়ায় এখন অনেকেই কিন্তু আমরা জানি না। আমাদের যে প্রোটেকশন, সেই প্রোটেকশন নিয়ে আমাদের রোগীর কাছে যেতে হবে, রোগীর চিকিৎসা করতে হবে এবং আমাদের রোগী এবং রোগীর থেকে যে আমরা ডিস্টেন্স মেনটেন করি ভয়ে, এই ভয়টা দূর করতে হবে। কারণ আমরা যদি প্রোটেকশনের ভিতর থাকি, আমরা আশা করি যে আমাদের ভিতর আপনারা যারা ডাক্তার হয়তো আমাদের ভিতর ইনফেকশন ছড়াবে না, তবে প্রোটেকশনটা খুব ভালো করে নিতে হবে। এই আর যেহেতু একজন কোভিড আক্রান্ত রোগী আমাদের দেশেরই জনগণ, আমাদের আত্মীয় স্বজন হতে পারে, আমাদের মা বাবা ভাই বোন হতে পারে, অনেকেই অনেক কিছুই হতে পারে, এই কারণে আমি মনে করি যে একজন আক্রান্ত রোগীকে আমরা ভয় পাবো না, যাতে আমরা এই আক্রান্ত রোগীদেরকে আমরা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারি, এজন্য আমাদেরকে আরো আন্তরিক হতে হবে এবং আমাদেরকে আরো মানবিক
আপনারা একটা সময় বেঁধে দিয়েছিলেন, তাদের ক্ষেত্রে যদি নবায়ন না করে কি ব্যবস্থা গ্রহণ করবেন? এবং বেসরকারি অনেক ক্লিনিক এবং হাসপাতালগুলো নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, অনেক চিকিৎসা সেবা নিয়েও কিন্তু বলা হচ্ছে যে তারা অনেক টাকা রোগীদের কাছ থেকে, কোভিড রোগীদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে বা কি ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন? এক নম্বর প্রশ্নের উত্তর হলো, আমরা আগামী 23-8 একটা সময় বেঁধে দিয়েছি যেটির ভিতর বাংলাদেশে যত বেসরকারি ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার বা ব্লাড ব্যাংক রয়েছে তাদেরকে লাইসেন্সের অন্তর্ভুক্ত হতে হবে। আমরা 23-8 পরে যে সমস্ত ক্লিনিক লাইসেন্সের অন্তর্ভুক্ত হবে না, পরবর্তী আমরা ডিসিশন নেব, তখন আমরা কি করব সেটা পরে দেখা যাবে। আর যেসব হাসপাতালগুলোতে ২৩ তারিখ আমরা সময় বেঁধে দিয়েছি, এর ভিতরে আমাদের অনেক লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে, এটা বেশ খারাপ পড়েছে, কারণ যারা আদৌ আগে লাইসেন্সের জন্য অনলাইনে আসেনি তারা কিন্তু অলরেডি চলে আসছে। আর যেসব হাসপাতালগুলোর বিরুদ্ধে অনেক অনিয়ম আর কোভিড রোগীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ আসছে, সেগুলোর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, আমাদের কাছে অনেকগুলি বেসরকারি ক্লিনিকের এগেনস্টে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য যে কমপ্লেন আসছে, আমরা তদন্তপূর্বক আমরা এদের কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব। ডাক্তার মাহমুদ ফরিদ হোসেন মিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য। আবারও আমরা যাব ডাক্তার ওয়াদুদ আপনার কাছে, বলবো যে সারা দেশের, আপনি একটু ছোট করে আমাদেরকে বলবেন সারা দেশের চিকিৎসকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা, একদম ছোট করে, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। ফরিদ ভাই যেটা বলছিলেন যে আমাদের মানবিক হতে হবে, মানবিক হওয়ার কথাটা মুখে বলা খুব সহজ, একটা একটা পরিসংখ্যান দিক, আমার ঢাকা মেডিকেলে প্রতিটি ব্যাচে যেহেতু পুরো মেডিসিন ডিপার্টমেন্টটা, পুরো বিল্ডিংটা DNC2 বিল্ডিং, কোভিড বিল্ডিং, ফ্রম CCU রেনাল ইউনিট সবকিছুই কোভিড, সেখানে 80 জনের মধ্যে প্রতি সেশনে 15-20 জন করে কিন্তু কোভিড আক্রান্ত হচ্ছে, PPI সবকিছু থাকার পর। কাজে মানবিক হতে গেলে তারা যে এফেক্টেড হচ্ছে তাদের নিজেদের যত্নের ব্যাপারে, তাদেরকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা যদি আন্তরিক না হই, তাহলে মুখে মানবিকতার আদেশ দিলে আমাদের কিন্তু কাজ হবে না, সাপোর্ট দিলে তারা দিব্যি কাজ করছে এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত কেউ খারাপ হয়ে যায়নি, ইনফেক্টেড হচ্ছে ধীরে সুস্থে ভালো হচ্ছে। এই সাপোর্টটাই সবার পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে এটা বলা উচিত, হ্যাঁ আমি তোমাকে প্রোটেকশনের জন্য যতটুকু সম্ভব সাহায্য করব, যদি ঘটনা চক্রে তুমি ইনফেক্টেড হয়ে যাও তোমার সাপোর্টের জন্য আমি তোমার পাশে আছি, এই যদি সাপোর্টটা দেয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে চিকিৎসার ক্ষেত্রে সবারই কিন্তু আন্তরিকতা অনেক বেশি। আপনাকে ধন্যবাদ, এখন আমি আবার যাব ডাক্তার মুস্তাকের কাছে, আপনার এই বিষয়ে কিছু বলার আছে কিনা। দেখুন, শুধু চিকিৎসক তো বটেই, চিকিৎসার সাথে জড়িত নার্স, সেখানে ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার, মেডিকেল টেকনোলজিস্ট, সবাই প্রতি আপনি নেওয়া উচিত। দেখছি যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে কোয়ারেন্টিনের জন্য তারা কোনো থাকার ব্যবস্থা রাখছেন না, এবং যারা যখন আইসোলেশন দরকার যখন তারা ডিউটি করছেন সেটাও কিন্তু অবস্থা আরো, হ্যাঁ আমাদের খরচ অবশ্যই সাশ্রয়ী হতে হবে, কিন্তু যেটা প্রয়োজন সেখানে যদি আমরা প্রিপারতা করি তাহলে কিন্তু এই করোনার বিরুদ্ধে যুদ্ধটা কিন্তু দুর্বল হয়ে যাবে। কাজে এক্ষেত্রে চিকিৎসকরা অবশ্যই তাদেরকে জীবনের ঝুঁকি দিয়ে তারা কাজ করছেন, তারা অবশ্যই মানবিক হবেন, কিন্তু যতটুকু তাদের প্রতিরক্ষা যে দরকার, PPE ছাড়াও তাদের কন্ডিশন, এবং একটা হাসপাতালে শুধু PPE সংক্রমণ প্রতিরোধের জন্য একমাত্র উপাদান নয়, সমগ্র হাসপাতালটাই সংক্রমণ প্রতিরোধের জন্য ব্যবস্থা রাখা দরকার, হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা, জীবাণুমুক্ত রাখা, উপযুক্ত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা, এবং অন্য সবাই মেনে চলা, শুধু চিকিৎসক নার্স নয়, যারা অন্যান্য কর্মী আছেন যারা সরাসরি রোগীর কাছে যাচ্ছেন না তাদেরকেও এই নিয়মগুলো মেনে চলতে হবে, এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষকে সামগ্রিক হাসপাতালে সবার নিরাপত্তার জন্য কতগুলো পরিকল্পনা যেটা আছে এগুলো কিন্তু সবকিছু আগে থেকে জানা আছে, সেগুলো কার্যকরী করতে হবে। এবং আমি বলবো যে হাসপাতালে বাইরে যারা কাজ করছেন সংক্রমণ প্রতিরোধের জন্য, রোগ শনাক্ত করার জন্য এবং নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য জনগণকে সম্পৃক্ত করা খুবই দরকার।
জনগণের সম্পৃক্ততা ছাড়া শুধু একতরফা প্রচারণা দিয়ে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলা যাবে না। প্রান্তিক মানুষকে মাস্ক বিতরণ করতে হবে, মাস্ক বিতরণ করার পরে আপনি বলতে পারেন তোমাকে জরিমানা করবো, আমার ব্যবহার না করবো। প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ যেখানে কাজ করছেন, যেখানে তাদের থাকার জায়গা, সাবধানতার কোনো বিকল্প নেই এবং সাধারণ মানুষকেও কিন্তু সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে, আর সরকারের দিক থেকেও আসলে সব ধরনের পদক্ষেপ নিতে হবে এই করোনা সংক্রমণকে ঠেকানোর জন্য। আর সারা দেশে সরকারি, বেসরকারি এবং ক্লিনিকগুলো যে অবস্থায় আছে তা নবায়নের কিন্তু এই মাসে একটি শেষ কার্য দিবস ঘোষণা করা হয়েছে। তা না হলে সেক্ষেত্রে এই সময়গুলোর বাইরে কিন্তু অনেক ধরনের পদক্ষেপই সরকার গ্রহণ করবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। আমি আরিফুর রহমান আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ।